একশোর মধ্যে একশো পেয়ে প্রথম ময়নার দুই ছাত্রী। আজ ময়নাবাসীর একটি গর্বের দিন। নিখিলবঙ্গ মেধা অন্বেষণ অভিজ্ঞা 2023-এর একশোর মধ্যে একশো পেয়ে রাজ্যের মধ্যে প্রথম ময়নার দুই ছাত্রী। একজন ময়নার গজিনা অঞ্চলের মধুর কিয়ারানা প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্রী মৈত্রী জানা, আর একজন ময়না দু নম্বর অঞ্চলের ডাঙ্গিসাই দক্ষিণ ময়না প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্রী অদ্বিতীয়া দাস। মধুর কিয়ারানা প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্রী মৈত্রী জানা বরাবরই পড়াশুনোয় খুব ভালো। বিগত দিনে মৈত্রী জানা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় একাধিকবার প্রথম হয়েছে। তার বর্তমান সাফল্যে বিদ্যালয়ের ছাত্রছাত্রী থেকে শুরু করে শিক্ষক শিক্ষিকা সবাই খুবই আনন্দিত। আজ বিদ্যালয়ের পক্ষ থেকে মৈত্রী জানাকে শুভেচ্ছা জানিয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক অজিত মাইতি উপহার হিসেবে একটি কলম দেয়। তিনি আরও জানিয়েছেন আগামী দিনে তাকে বিশেষভাবে সংবর্ধনা দেওয়া হবে। মধুর কিয়ারানা প্রাথমিক বিদ্যালয়ের কৃতি ছাত্রী মৈত্রী জানা এবং প্রধান শিক্ষক অজিত মাইতি কি জানিয়েছেন শোনাব আপনাদের। অপরদিকে ডাঙ্গিসাই দক্ষিণ ময়না প্রাথমিক বিদ্যালয়ও ময়নার অন্যতম ভালো একটি স্কুল। বিগত দিনে এই বিদ্যালয়ের অনেক ছাত্রছাত্রী কৃতিত্বের পরিচয় দিয়েছে। এবার বিদ্যালয়ের সাফল্যের পালকে নতুন একটি পালক যোগ হলো। অদ্বিতীয়া দাস রাজ্যের মধ্যে একটি প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রথম। অদ্বিতীয়ার সাফল্যে বিদ্যালয়ের ছাত্রছাত্রী থেকে শুরু করে শিক্ষক শিক্ষিকা সবাই খুবই খুশি এবং আনন্দিত। বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাগণ কৃতি ছাত্রী অদ্বিতীয়াকে মিষ্টিমুখ করিয়ে শুভেচ্ছা জানিয়েছেন। এই প্রসঙ্গে ডাঙ্গিসাই দক্ষিণ ময়না প্রাথমিক বিদ্যালয়ের কৃতি ছাত্রী অদ্বিতীয়া দাস এবং প্রধান শিক্ষক নির্মল কুমার বেরা কি জানিয়েছেন শোনাব আপনাদের। স্কুলের মৈত্রী জানা পঞ্চম শ্রেণীর ছাত্রী, ও একশোতে একশো পেয়ে রাজ্যে প্রথম হয়েছে। এটা আমাদের স্কুলের এবং ময়নার পক্ষে গর্ব, জেলার পক্ষে গর্বের বিষয়। আমরা মৈত্রী জানাকে ডেকে নেব, তাকে আমরা আপাতত পরে সংবর্ধনা দেব। আজকে এই খুশির দিনে তাকে একটা আমরা পেন আমাদের স্কুলের পক্ষ থেকে দিচ্ছি, পরে সংবর্ধনা দেওয়া হবে বিদ্যালয়ের পক্ষ থেকে ভালো করে। পেন ইজ মাইটার দেন সোর্ড, তাহলে পেন হচ্ছে অস্ত্রের চেয়েও বেশি শক্তিশালী। লেখনির মাধ্যমে সব কিছু ভালো করে প্রকাশ করা যায়। এই জন্য আমরা আজকে একটা ওকে পেন তুলে দিচ্ছি, তোমরা হাততালি দিয়ে ওকে উৎসাহিত করো। আমার খুবই ভালো লাগছে। আমার বাবা মা, গৃহ শিক্ষক, স্কুলের সকল স্যার আমাকে খুবই সাহায্য করেছে এই সাফল্যের জন্য। আপনারা আশীর্বাদ করুন যাতে আমি আরো বড় কিছু জায়গায় যেতে পারি। নাম মৈত্রী জানা। কোন স্কুলে পড়ো? মধুর কিয়ারানা প্রাথমিক বিদ্যালয়। বর্তমানে কোন ক্লাসে পড়ো? 5। নমস্কার, সবাইকে ধন্যবাদ জানাই, সাধুবাদ জানাই। আমাদের স্কুলের ছাত্রী মধুর কিয়ারানা প্রাথমিক বিদ্যালয় ময়না চক্রের অন্তর্গত মধুর কিয়ারানা প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী মৈত্রী জানা এবছর এই প্রথম আমাদের ঐতিহাসিক সংগঠন, আমাদের বহু প্রাচীন সংগঠন নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির ডাকে নিখিলবঙ্গ মেধা অন্বেষণ 2023 অনুষ্ঠিত হলো। তাতে আমাদের প্রিয় বিদ্যালয়ের ছাত্রী মৈত্রী জানা পঞ্চম শ্রেণীর ছাত্রী রাজ্যে প্রথম হয়েছে একশোতে একশো পেয়ে, আর ডাঙ্গিসাই দক্ষিণ ময়না প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্রী অদ্বিতীয়া দাস, সেও একশোতে একশো পেয়ে প্রথম হয়েছে রাজ্যে। আমাদের ময়নাবাসীর পক্ষে এবং সারা জেলার পক্ষে এটা একটা গর্বের খবর। ওদের দুজনের উজ্জ্বল ভবিষ্যৎ এবং সুস্বাস্থ্য কামনা করি। ওরা যেন ভবিষ্যতে ভালো থাকে, আরও ভালো করে পড়াশুনো করে, সুস্থ থাকে আর মানুষের কাজে লাগে, ভালো মানুষ যেন হয়, এইটুকু আশা করি। বর্তমানে মৈত্রীর শরীরটা একটু খারাপ যাচ্ছে, চোখটা নিয়ে সমস্যা, আমরাও চিন্তিত, ওর বাড়ির লোকেরাও চিন্তিত। সবচেয়ে বড় কথা ওর মায়ের প্রচেষ্টাটা, ওর বাবা বাইরে চাকুরিতে থাকেন, বাইরে থাকেন, ওর মায়ের প্রচেষ্টাকে সাধুবাদ জানাতে হয়। আমাদের ময়না চক্র ক্রীড়া প্রতিযোগিতা যেটা হয় সেটা প্রায় 11-12 বছর আমাদের ব্লকে চ্যাম্পিয়ন হয়েছে আমাদের বিদ্যালয়, এবং আমাদের যে জেলা ক্রীড়া হয় তাতেও পরপর 5 বছর
চ্যাম্পিয়ন হয়েছিল আগে, এখন একটু খেলাধুলোর ক্ষেত্রে ঘাটতি আছে, এটা স্বীকার করতে, কিন্তু পড়াশোনায় অনেক অনেক এগিয়েছে আমাদের বিদ্যালয়, অলরাউন্ড ডেভেলপমেন্টের চেষ্টা করেছি আমরা। আর মেয়েটির ব্যাপারে বলি, ও সব দিক দিয়ে প্রথম, শুধু গানটা বোধহয় করতে পারে, কিন্তু আগ্রহ আছে, নাচ আবৃত্তি বক্তব্য যে রাখে আমাদের বড়দেরও মানে লজ্জায় ফেলে দেয় যেভাবে বক্তব্যটা গুছিয়ে রাখে আর কি। আর হাতের লেখাও ভালো, ছবি আঁকাতে তো সুন্দর, মানে বহুমুখী প্রতিভা আছে, মাল্টি ট্যালেন্টেড গার্ল যেটা বলা হয়। এবং ইতিমধ্যে খেলাধুলোতে তো শুনেছেন, একবার জেলা স্তরে কুইজ প্রতিযোগিতায় প্রথম হয়েছিল, আরও আরও আছে, আপনার 2012 সালে যে বছর প্রথম সর্বশিক্ষা মিশনের পক্ষ থেকে নির্মল বিদ্যালয় পুরস্কার ঘোষণা হয়, এই প্রথম বছরই আমাদের স্কুল নির্মল বিদ্যালয় পুরস্কার পেয়েছিল। 2015 সালে জেলার প্রথম স্থান পেয়ে শিশুমিত্র পুরস্কার পায় জেলার পরিকাঠামোর জন্য। আর 2016 সালে আবার রাজ্যের সেরা বিদ্যালয়ের পুরস্কার পায়, বেস্ট স্কুল অ্যাওয়ার্ড 2016 সালে। তারপরে আরও আরও অনেক পুরস্কার আছে। 18 সালে আমাদের যেটা জীবন বিমা নিগমের পক্ষ থেকে বিমা স্কুল অ্যাওয়ার্ডটা আমাদের স্কুলকে দেওয়া হয়। আর আর আপনারা জানেন, 20 সালে আমি নিজেও স্কুলে সবাইয়ের সহযোগিতায়, মানে শুধু তো একা আমি তো দিয়েগো মারাদোনা নয়, একা পুরস্কার জিতে নিয়েছি, সমস্ত অভিভাবক অভিভাবিকা ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকা সবাইয়ের সহযোগিতায় আমি ওই শিক্ষারত্ন পুরস্কার পেয়েছি, এবং স্টেট এবং জাতীয় পুরস্কারের জন্য অনেক দু একবার মনোনীতও হয়েছি, কিন্তু এখনও সেটা পেয়ে ওটা হয়নি। আর 2022 সালে গত বছর আমাদের স্কুল স্বচ্ছ বিদ্যালয় পুরস্কার পেয়েছিল। আর 23 সালে সবচেয়ে সেরা পুরস্কারটা এলো, সেটা হলো আমাদের ছাত্রী নিখিলবঙ্গ মেধা অন্বেষণের যে অভিজ্ঞতা হলো, তাতে রাজ্যের প্রথম হয়েছে। এটা আমাদের অ্যাকচুয়ালি সাফল্যের মুকুটে আরেকটি পালক খচিত হলো, সেটার জন্য আমরা গর্বিত ও আনন্দিত। আরও আরও ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আমি মধুর কিয়ান্না প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রী অজিত কুমার নাই। আমরা সবাই আজকে খুব খুশি, ও আমাদের স্কুলে রাজ্যে প্রথম হয়েছে, সেই জন্য আজকে আমরা সবাই খুব খুশি ওর জন্য। নিখিলবঙ্গ মেধা অন্বেষণ পরীক্ষায় রাজ্যে প্রথম হয়েছে আমাদের ডাঙ্গিসাই স্কুলের চতুর্থ শ্রেণীর ছাত্রী অদ্বিতীয়া দাস। এর এই সাফল্যের জন্য আমাদের স্কুলের সবাই সমস্ত শিক্ষক শিক্ষিকা খুবই গর্বিত। এর যাতে ভবিষ্যতে আরও অনেক অনেক সাফল্য লাভ করতে পারে ও জীবনে প্রতিষ্ঠিত হতে পারে, সেই সাফল্য কামনা করছি। সেই কারণেই আমরা আজকে ওকে মিষ্টি মুখ করাচ্ছি। আনন্দিত গর্বিত, আমি চাই যে তোমরা সকলে আরো ভালো করে পড়াশোনা করো, রেজাল্ট ভালো করবে, যাতে আমাদের স্কুলের মুখ আরো সুনাম অর্জন করতে পারে। আমার খুব আনন্দিত লাগছে, এবং যেহেতু আমাদের শিক্ষক শিক্ষিকারা আমাদের ভালো যত্ন এবং স্নেহের সাথে পড়িয়েছে, সেটাই আমাদের ফসল। এই পরীক্ষা পাস করতে গিয়ে বা আমি স্কুলে পড়াশোনা কিরকম টাইম দিয়ে একটু ভালোভাবেই দিতাম। নিখিলবঙ্গ যেহেতু মেধা অন্বেষণ পরীক্ষাটা ছিল বলে একটু বেশিক্ষণে বাড়িতে পড়তে বসতাম, আর স্কুলের স্যার ম্যাডামেরও এটাতে আমাকে সাহায্য করতো। মা বাবা বাবাও নিয়ে বসতো এবং মাও নিয়ে বসতো। আমার খুব ভালো লাগছে। কি বার্তা দেবে আরও যে স্কুলে বন্ধুবান্ধব যারা রয়েছে তাদেরকে, কি বার্তা দেবে? তারা যাতে ভালো করে পড়াশোনা করে, আমার মতো রেজাল্ট করতে পারে, সেটাই বলবো। তো তোমার নাম? অদ্বিতীয়া দাস। কোন ক্লাসে পড়ো? চতুর্থ শ্রেণীতে পড়ি। বাড়ি? বাড়ি পূর্ব দক্ষিণ ময়না।
আমি শুনে আমি রেজাল্টটা গতকাল রাত্রে পেয়েছি। আমাদের বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্রী অদ্বিতীয়া দাস রাজ্যের মধ্যে প্রথম হয়েছে। এটা শুনে আমার খুব ভালো লাগছে, আনন্দিত আমি। আমি এই কৃতিত্বটা আমাদের বিদ্যালয়ের সমস্ত শিক্ষক শিক্ষিকা তাদের আপ্রাণ চেষ্টায় সবাইকে তারা যত্ন স্নেহ সহকারে পড়ান, আর তাদের সৌজন্যে আমাদের এই ছাত্রী স্কুলে প্রথম হয়েছে। আমি খুব আনন্দিত গর্বিত। আমি চাই আমাদের স্কুলের অন্যান্য ছাত্রছাত্রী তারাও যেন আরও সুন্দর রেজাল্ট করে এবং স্কুলের গৌরব অর্জন করে, এই আশা রাখছি আমি। আমার নাম নির্মল কুমার বেরা, ডাঙ্গিসাই দক্ষিণ ময়না প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। আরেকটা কোশ্চেন, আমি দেখেছি যে প্রাইমারিতে এত সুন্দর রেজাল্ট, তারপরেও আমরা দেখেছি অনেক শিক্ষক শিক্ষিকারা তাদের ছেলে মেয়েদের প্রাইভেট স্কুলে পড়ানো, এটা নিয়ে যদি আমি একটু ব্যক্তিগত কথা বলি। তবে আমাদের এই এলাকায় বেশিরভাগ ছাত্রছাত্রীরা আমাদের স্কুলে পড়াশোনা করে এবং অন্যান্য এলাকায় দেখেছি সেখানে নার্সিং স্কুলে পড়তে চায়। এটা তাদের একটা ম্যানিয়া হয়ে গেছে যে বোধহয় রাজ্য স্কুলে হয়তো পড়াশোনার মান খারাপ, কিন্তু আমি দেখেছি আমাদের সিলেবাস খুব সুন্দর সিলেবাস এবং আমাদের এখনকার যে টিচাররা তারা অত্যন্ত গুণবান এবং অত্যন্ত মেধাসম্পন্ন টিচার, তারা ভালো করে যত্ন সহকারে পড়ায় এবং আমাদের টিচাররা তাদের ছেলে মেয়েকেও আমাদের সরকারি স্কুলেও পড়ায় এবং আমিও পড়িয়েছি। সুতরাং এটা অনেক গার্ডিয়ান মনে করে যে প্রাইভেট স্কুলে পড়লে তাদের একটা সামাজিক স্ট্যাটাস মেনটেন হয়, কিন্তু এটা ভুল ধারণা। আমাদের স্কুলের ছাত্ররা বাইরে অনেক বড় হয়ে সুনাম অর্জন করছে, বিভিন্ন কাজে নিযুক্ত, তার জন্য আমরা গর্বিত। এই মুহূর্তে কতজন স্টুডেন্ট আছে? এই মুহূর্তে আমাদের বিদ্যালয়ে ছাত্র সংখ্যা 172 জন। টিচার হচ্ছে 9 জন টিচার, আমাদের 5 জন শিক্ষিকা আছেন এবং 4 জন শিক্ষক মহাশয় আছেন। ময়নার অন্নপূর্ণা বাজারে অবস্থিত রাধাকৃষ্ণ জুয়েলার্সের পক্ষ থেকে সবাইকে জানায় প্রীতি শুভেচ্ছা অভিনন্দন। সোনা ও রূপোর গহনার ভোজনের উপর বিশেষ ছাড়ের ব্যবস্থা রেখেছে কেবলমাত্র ময়নার অন্নপূর্ণা বাজারের পূর্ব দিকে অবস্থিত রাধাকৃষ্ণ জুয়েলার্সে। इस त्योहार सोना नहीं, सोने जैसी चमक वाला पेंट करवाएं। तो इसे मैं माँ को दे देता हूँ। अब बड़े घर की चमक और खुशियाँ दोनों। जापानीज टेक्नोलॉजी वाला पेंट प्लस नेरोलैक ब्यूटी लिटिल मास्टर शीन, कम दाम में बड़े घर वाली चमक। विज्ञापन देवर जन जोगाजोग करूँ स्टूडियो कल्याण भोगलाबाड़ी मैना पूर्व मेदनीपुर नतुबा फोन करूँ जादव बेरा 9800303017 এছাড়া অসিত বেরা 9933223739।